ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার এন্ড লেদার সেন্টার মুন স্পেশাল হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা পেশেন্টের আজকে মুখের দাগের একটা লেজার করব, দাগ ভালো করার জন্য। যে দাগটাকে আমরা আমাদের বাসায় মেলাজমা বলে থাকি বা মেস্তা বলে থাকি, সাধারণত গ্রামে মেস্তা বলে থাকি, আমরা আমাদের বাসায় মেলাজমা বলে থাকি। মেলাজমার চিকিৎসার জন্য আমরা এই লেজার ইউজ করব। আপনার লেজারটা দেখতে পাচ্ছেন, এই লেজারটার নাম হচ্ছে চিকিৎসা ভালোভাবে করা হয়ে থাকে। আমরা তার একটা অংশ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এই হচ্ছে আমাদের পিকো সেকেন্ড এনডিএক্স লেজার। মাল্টিপাস, এই মাল্টিপাস ইউজ করে আমরা পেশেন্টের মেলাজমা বা মেস্তার চিকিৎসা করব। এখানে বিভিন্ন ভেরিয়েশন দেয়, এখানে আমরা যে লেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে 1064 nm লেন্স অপশনটা ইউজ করে আমরা পিকো সেকেন্ড লেজার মাল্টিপাস অপশন এবং 1064 nm ইউজ করে আমরা তার আজকে মেলাজমা বা মেস্তার চিকিৎসা আমরা দিব। এখানে বিভিন্ন ভেরিয়েশন আছে, স্পট সাইজ ইউজুয়ালি বিভিন্ন সাইজ আমরা প্যারামিটার ঠিক করি। এটা ইউজুয়ালি এখানে হয় 6 to 8, আমরা 6 দিয়ে শুরু করবো। হার্টস হচ্ছে 1 to 7, ফ্রিকোয়েন্সি আসলে ফ্রিকোয়েন্সি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেটা যারা লেজার করতে চান তাদের সুবিধার্থে, বিশেষ করে আমরা বিভিন্ন আমাদের স্কিন অ্যানালাইজার মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে আমরা পেশেন্টের ফেসের আমরা অ্যানালাইসিস করে তার আমরা নির্ণয় করেছি তার স্কিন টাইপ কি। ইউজুয়ালি স্কিন টাইপ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 থাকে, 6 ধরনের স্কিন টাইপ আছে। এই পেশেন্ট 1 এবং 2 এর মাঝখানে আছে, আমরা সেই অনুযায়ী কিন্তু কত ধরনের জুল পার সেকেন্ডের স্কোয়ারের স্ট্রেংথ বা এনার্জি এখানে প্রয়োগ করবো তা নির্ধারণ করতে। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে যাদের স্কিন টাইপ 1, 2, 3, 4 এর মধ্যে থাকলে তাদের ক্ষেত্রে 600 থেকে 1100 জুল পার সেকেন্ডের স্কোয়ার এনার্জি আমরা প্রয়োগ করে থাকি এবং এই পেশেন্টের ক্ষেত্রে তা করবো। আর যাদের 5 to 6 এর মধ্যে স্কিন টাইপ একটু ভেরিয়েশন থাকবে, স্কিন টাইপ হবে, তাদের ক্ষেত্রে 450 থেকে 800 এনার্জি জুল পার সেকেন্ড স্কোয়ার আমরা প্রয়োগ করে থাকি। আমরা পেশেন্টের এখন আমরা তার এনার্জি রেডি করে আমরা তার মেলাজমা চলে থাকব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পেশেন্টের আমরা যে মেলাজমার যে অংশটা আমরা অপারেশন করব, অর্থাৎ লেজারের মাধ্যমে পিকো সেকেন্ড এনডিএক লেজারের মাল্টিপাস অপশন ইউজ করে আমরা 1600 থেকে 1100 জুল পার্সেন্টেজ দ্যাট ইজ এনার্জি প্রয়োগ করে আমরা এই পেশেন্টের মেলাজমা সার্জারি করব। এই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মেলাজমা সার্জারি কিন্তু প্রতি ইউজুয়ালি দেখা যায় 6 সপ্তাহ থেকে 45 দিন থেকে 60 দিন, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রতিটা সেশন করতে হবে। ইউটিউবে 5 থেকে 10টা সেশন যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে মেলাজমা মোটামুটি ভালো হয়ে যায় একবারই। সেই ক্ষেত্রে পিকো সেকেন্ড লেজার খুবই ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমরা মেলাজমা বা মেস্তার সার্জারি করে থাকি এবং পেশেন্টের ভালো হওয়ার সুযোগ রয়েছে। আমরা এই পেশেন্টের আপনারা লিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার মেলাজমা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর একটু কাছে নিলে এটা হচ্ছে মেলাজমা। এই মেলাজমা সহ তার বাকি ফেজের অন্যান্য অংশ মেলাজমা আছে, আমরা একটা অংশ দেখাচ্ছি এবং এই অংশ দিয়ে আমরা পুরোটা অংশই কিন্তু এই পিকো সেকেন্ড লেজার মাল্টিপাস অপশনটা ইউজ করে সার্জারি করব।
আমরা পিকো সেকেন্ড ইন্ডিয়া লেজারের মাল্টিপ্লাস অপশন ইউজ করে লেজার সার্জারি সম্পন্ন করেছি। ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক কমেন্টস শেয়ার করে আমাদের কাছে, এবং যারা বিশেষ করে মেলাজমা ম্যাচটা করছেন তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন মূল হসপিটাল কুমিল্লাতে, তাহলে আপনাদের এই মেলাজমা দূর করা সম্ভব। আধুনিক লেজার, যার নাম হচ্ছে পিকো সেকেন্ড ইন্ডিয়া লেজার, যেটা বেস্ট লেজার ফর দ্য ট্রিটমেন্ট অফ মেলাজমা অর ম্যাস্তা। আপনাদের ভিডিওতে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।